নিজ বাড়ি থেকে এক যুবকের পঞ্চা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা শুক্রবার সকালে আমতলী থানাধীন সূর্যমণি স্কুল চমহনি এলাকায়। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে আমতলী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারে ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা শুক্রবার আমতলী থানাধীন সূর্যমণি স্কুল চৌবনি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, সূর্যমণি নগর স্কুল চৌবনি এলাকার নিজ বাড়িতেই থাকতেন কৃষ্ণ সূত্রধর। গত তিন চার দিন যাবৎ সামান্য মানসিক ভারসাম্যহীন কৃষ্ণকে দেখতে পায়নি স্থানীয়রা। বৃহস্পতিবার রাত থেকে কৃষ্ণ সূত্রধরের বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শুক্রবার সকালে এই দুর্গন্ধ আরো প্রকট হয়। এই অবস্থায় স্থানীয়রা শুক্রবার কৃষ্ণ সূত্রধরের বাড়িতে যায়। তার বাড়ির একটি ঘরে কৃষ্ণ সূত্রধরের পচা গলা মৃতদেহ দেখতে পেয়ে আমতলী থানায় খবর দেয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায় মৃতদেহটি তিন চার দিন পূর্বের হতে পারে। পাওয়া গেছে যে সূর্যমণি নগর সূত্রধর পাড়াতে সূত্রধর নামে একজন লোক তার নিজ ঘরে পাড়ার লোক এখানে একটা দুর্গন্ধ পাওয়া গেছে। অনেক গিয়ে দেখে যে কৃষ্ণ সূত্রধর তার নিজ ঘরে মানে মৃত্যু অবস্থায় প্রত্যেকটা অবস্থায় দেয়া গেছে। এরপরে আমরা খবর পাওয়ার পরে আয়া দেখছি, এরপরে একটা ইডি কেস মামলা লইয়া আমরা এটা তদন্ত করি। আমরা পাই তো কি মনে হয় ঘটনাটা এই মাঠে কিছু হতে পারে মনে হয় না, এমন তো কিছু নাই। এটা তদন্ত করে কিতাও এটা পরে জানা যায়। এটা বলতে কতদিন আগে হতে পারে? এখানে এলাকার বাচ্চার খবর তিন চার দিন। এদিকে মৃত যুবক কৃষ্ণ সূত্রধরের এক আত্মীয় অভিযোগ করে জানান, মুখে অ্যাসিড ঢেলে মারা হয়েছে কৃষ্ণকে। সঠিকভাবে তদন্ত করলে সব কিছু বেরিয়ে আসবে। স্ট্রোক করে মরার একটা লক্ষণ আছে, মুখটা মেদে অ্যাসিড ঢেলে দিছে। এর ওদে এমন সর্বনাশ প্রভু করে, আমি আর কিচ্ছু করি না। প্রভু দেয় মনে আমি যে খবর ভাই অ্যাসিড কে দিতে পারে মনে হয়। হ্যাঁ, অ্যাসিড ঢেলে মুখটা চেহারা নাই। এটা কি সন্দেহ বুঝা যায় না? আমি বুড়ো হয়েছি না, মরা দেখছি না, কম দেখছি মরা মরা না কেরে পাগল পাগল মারনের কোনো আইন আছে নি? আপনি কি মনে হয় এটা কেউ? আপনি আমার মনে হয় এটা ইসিপ ডেলিয়া এরকম করছে। কে করতে পারে? কে করবেন কি করবো? কার ধর্মে লইছে? আমি সন্দেহ করবো, আমার সন্দেহ বন্ধ নাই। এলাকাবাসীর ধারণা, নিকট আত্মীয়রাই কৃষ্ণ সূত্রধরের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ সম্পর্কে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ কিছুই বলতে চাইছে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হলাবুল।